আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া আবরকাত বন্ধুরা আমি আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে আলোচনা করব তা হচ্ছে ড্রাউনিং বা পানিতে পড়া রুগীর প্রাথমিক পর্যায়ে কী করণীয় এবং বর্জনীয় আমরা জানি পানিতে ডুবে মৃত্যু আমাদের দেশে একটি বেদনাদায়ক মুহূর্ত বা বিষয় সাধারণত এক থেকে চার বছর বয়সী শিশুরাই এর শিকার হয় বেশি বর্ষাকালে এই দুর্ঘটনা ঘটে থাকে দিনের সকালের বেলা যখন মা কাজে ব্যস্ত থাকে ঠিক এই সময়ে বেশিভাবে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে সাধারণত শ্বাসক্রিয়া বন্ধ হয়ে ডুবন্ত শিশু মারা যেতে পারে দুইভাবে শ্বাসক্রিয়া বন্ধ হয় একটি হল শ্বাসনালী ও ফুসফুসে পানি ঢুকে যাওয়া দ্বিতীয়টি হলো শ্বাসযন্ত্র ও শ্বাসনালীতে সামান্য পানি আসা মাত্রই পেশির তীব্র সংকোচনে শ্বাসনালী বন্ধ হয়ে যাওয়া শ্বাস দুই থেকে চার মিনিট বন্ধ থাকলে মস্তিষ্কের অপরণীয় ক্ষতি হয় এতে পরবর্তী সময়ে বাচ্চাটি একটি বুদ্ধি প্রতিবন্ধী হিসেবে বেড়ে ওঠে আর পাঁচ থেকে ছয় মিনিট শ্বাসক্রিয়া বন্ধ থাকলে রুগী মারা যেতে পারে এ সময় আমাদের কি কি করণীয় আমাদের সচেতনতামূলক একটি কাজেই বা বিশেষ বিশেষ কাজগুলি বিশেষ বিশেষ কাজেই রুগীকে মিত্র হাত থেকে রক্ষা করতে পারে প্রথমত পানি থেকে রুগীকে পিছনের দিক থেকে ধরে উদ্ধার করতে হবে সামনের দিক থেকে ধরলে ভিকটিম উদ্ধারকারীকে পানির নিচে নিতে পারে তাতে উদ্ধারকারী বড় ধরনের বিপদগ্রস্ত হতে পারেন এমনকি মৃত্যুও হতে পারে এরপর রুগীকে ডাঙ্গায় উঠে চিৎকার করে অন্য ব্যক্তির সাহায্য চাইতে হবে এবং রুগীর মুখে থাকা কচুরি পানা অথবা ঘাসের বিশেষকে পরিষ্কার করে নিতে হবে এরপর রুগীর বুক পরীক্ষা করে দেখতে হবে যে শ্বাস প্রশ্বাস নিতে পারছে কি না যদি রুগী শ্বাস প্রশ্বাস নিতে না পারে তাহলে রুগীকে উপর করে শোয়াতে হবে এবং পেটের নিচ থেকে ধরে উপরের দিকে ওঠাতে হবে যাতে মাথা এবং মুখটি নিচের দিকে থাকে এতে রুগীর শরীরের ভিতরে শ্বাসনালীতে এবং শ্বাসযন্ত্রে থাকা পানিসমূহ বের হয়ে যাবে এই প্রক্রিয়াটি খুব বেশি সময় ধরে করানো যাবে না প্রক্রিয়াটি খুবই স্বল্প সময় ধরে করতে হবে এরপর রুগীকে উপুর করে থেকে চিৎ করে শোয়াতে হবে এবং রুগীর শ্বাসক্রিয়া পরীক্ষা করে দেখতে হবে যে শ্বাসক্রিয়া চলছে কিনা যদি শ্বাসক্রিয়া এবং পালস না চলে তাহলে রুগীর বুকে চিত্রে প্রদর্শিতভাবে এক বাঁ হাতের উপরে ডান হাত রেখে সিপিআর দিতে হবে এবং রুগীর মাথাটিকে নিচের দিকে করে থুতনিটি আলাদা করে রুগীর মুখে বার সিপিআর বা বুকে দাবানোর পর মুখে শ্বাস প্রয়োগ করতে হবে মুখের সাথে মুখ লাগিয়ে শ্বাস প্রয়োগ করতে হবে আবার বুকে চাপ দিতে হবে তিরিশ বার এবং মুখে শ্বাস দিতে হবে শিশুদের ক্ষেত্রে আঙ্গুল দিয়ে বুকে চাপ দিতে হবে এ সময়ে বর্জনীয় বিষয়সমূহ আলোকপাত করা হচ্ছে আমাদের দেশে কিছু প্রচলিত ভুল রয়েছে যেগুলো মানুষ করে এবং ভাবে এগুলো রুগীর উপকার আসছে প্রকৃতপক্ষে এ সমস্ত কাজ রুগীর কোনো না কোনোভাবে ক্ষতি করছে এবং সেটি রুগীর জন্য মারাত্মক ক্ষতির কারণ হয়ে যাচ্ছে যেমন গায়ে লবণ মেখে দেয়া এটা ধারণা করা হয় রুগীর শরীরের সমূহ বের হয়ে আসবে কিন্তু খুব তাড়াতাড়ি সময় লবণ দিয়ে কোনোভাবেই রুগীর শরীর থেকে পানি বের করে আনা সম্ভব নয় এটি করতে গিয়ে অনেক সময় রুগীর জীবন মৃত্যুর মুখে আমরা ফেলছি আরেকটি প্রচলিত ভুল হচ্ছে রুগীকে মাথার উপরে নিয়ে ঝাঁকি দিয়ে পানি বের করানোর চেষ্টা করা এক্ষেত্রে রুগীর মেরুদণ্ড স্থায়ীভাবে ভেঙে গিয়ে ক্ষতিগ্রস্ত হতে পারে এবং সারা জীবন পঙ্গুত্ব এমনকি মৃত্যু পর্যন্ত ঘটতে পারে আর একটি প্রচলিত ভুল হচ্ছে ভিকটিম যদি ছোটো বাচ্চা হয় তার পা ধরে মাথাটা নিচের দিকে রেখে চারো দিক থেকে ঘোরানো হয় এক্ষেত্রেও কিন্তু রুগীর মেরুদণ্ড আঘাতপ্রাপ্ত হতে পারে এমনকি বিভিন্ন জয়েন্ট ছুটে যেতে পারে এক্ষেত্রে রুগীর উপকারের চেয়ে স্থায়ী ক্ষতি হতে পারে তো আমরা এ সমস্ত বিষয়গুলোকে অ্যাভয়েড করে রোগীর জন্য ভালো কিছু করব এবং দ্রুত হসপিটালে নিব কোনো কোনো বাচ্চা শ্বাস প্রশ্বাস নিলে আমরা ভাবি ভালো হয়েছে কিন্তু তাকে হসপিটালে নিতে হবে